প্রতি রমজানে ডিলারের মাধ্যমে ভোগ্যপণ্য বিক্রি করে টিসিবি। বরিশালে প্রতিটি ওয়ার্ডে 5টি ট্রাকে চলছে এই কার্যক্রম। রোজা এলেই বাড়ে বিভিন্ন পণ্যের দাম। বাজারে টিসিবির পণ্য পেয়ে স্বস্তি ফেলছেন অনেকেই, তবে ট্রাকের সংখ্যা আরও বাড়ানোর দাবি নগরবাসীর। চাহিদার তুলনায় পণ্য সামগ্রী অপ্রতুল বলছেন ক্রেতারা। 30টা ওয়ার্ডে যদি 30টা গাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে এত এত হয়রানি করা হয় না আমাদের। বিশেষ করে খেজুরটা যেন ডেট ফেল না হয়, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যেন থাকে। এই গাড়ি আরও বাড়ানো উচিত, যেহেতু এত জনবহুল শহরে এরকম দুই একটা গাড়ি দিয়া। একই সাথে শুধু নগরমুখী না রেখে এই উদ্যোগ গ্রামগঞ্জে চালুর দাবি অনেকের। এটা যদি প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে আরেকটা করে টিসিবির গাড়ি থাকতো তাহলে সাধারণ মানুষগুলো এই ভোগ্যপণ্যের আওতায় আসতো। গ্রাম অঞ্চলে এবং প্রতিটা উপজেলা এবং কি প্রতিটা ইউনিয়নে যদি এই ব্যবস্থাটা করতো তাহলে সাধারণ মানুষ, আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, তারা এই পণ্যটা কিনতে পারতো। আর টিসিবি বলছে ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে শহর বিভাগীয় শহরে আমাদের ডিলার নিয়োগের কার্যক্রম অলরেডি চলমান আছে। এ বিষয়ে আমাদের ওয়েবসাইটেও এটা বিস্তারিত বিষয়ে বলা আছে এবং যে কেউ চাইলে আমরা সেটা ডিলারশিপ তাকে দিব এবং পরবর্তীতে তাকে পণ্য সরবরাহ দেওয়া হবে। ন্যায্য দামে মানসম্পন্ন পণ্য লাভের সুফল চায় তৃণমূলের মানুষেরাও। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।